আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী তাসলিমা নাসরিন, গাইনোকোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব অনিয়মিত মাসিক নিয়ে। এই অনিয়মিত মাসিকটা কি? নর্মালি আমরা বলি একটা মাসিকের সাইকেল হয় 28 থেকে 35 দিন। 28 দিন পরপরে কি সবসময় পিরিয়ড হবে? না, আমাদের 28 দিনের শান্তির আগে এবং শান্তির পরেও আমাদের পিরিয়ড হতে পারে এবং সেটা আমরা নর্মাল হিসেবেই নেব। কখন আমরা এটাকে বলবো অনিয়মিত মাসিক? একজন মানুষের 21 দিন আগে অথবা 35 দিন পরে পিরিয়ড হয়, সেটা কি? সেটা হচ্ছে মাসিকের প্রথম দিন থেকে আমরা সেটা কাউন্ট করব। যে প্রথম দিন 1 তারিখে যদি কোনো মাসিক শুরু হয় এবং সেই মাসের 21 তারিখের পরে যদি তার পিরিয়ডটা হয়, তাহলে সেটা নিয়মিত মাসিকের মধ্যে পড়বে। কারো কারো 21 দিন পরপর হতে পারে, কারো কারো 30 দিন পরপর এবং কারো কারো 35 দিন পরপরও পিরিয়ড হতে পারে। এটা নর্মাল মাসিক। আর অনিয়মিত হচ্ছে যদি আমার 15 দিন পরপরই আমার পিরিয়ড হয়ে যাচ্ছে অথবা আমার 40 দিন পরেও পিরিয়ড হচ্ছে না বা আরও দেরিতে পিরিয়ড হচ্ছে, সেটা হচ্ছে অনিয়মিত মাসিক। এখন সেগুলো কারণ আমাদের জানতে হবে। এই অনিয়মিত মাসিকটা কিন্তু অবশ্যই একটা সমস্যা এবং সেই জন্য আমাদের ডাক্তারের পরামর্শও নিতে হবে। এখন আমরা কারণগুলো জানি। অনেকগুলো কারণের মধ্যে আমরা প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। সেটা হতে পারে থাইরয়েডের কম থাকার জন্য অথবা থাইরয়েড হরমোন আধিক্যের জন্য, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তখনও কিন্তু মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স হয় এবং মাসিকটা অনিয়মিত হয়ে যায়। আর যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো কারণে যদি ভিটামিন D3 ডেফিসিয়েন্সি হয়, তখনও কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে। তারপরের যে কারণটা, আপনার যদি কোনো কারণে ওয়েট গেইন হয় এবং সেটা যদি যে কোনো কারণে হতে পারে, এবং অতিরিক্ত যদি আপনি ওয়েট লস করতে থাকেন, তখনও কিন্তু আপনার অনিয়মিত পিরিয়ড হওয়ার সম্ভাবনা আছে। স্ট্রেস, এটা সেটা হতে পারে ফিজিক্যাল স্ট্রেস, সেটা হতে পারে মেন্টাল স্ট্রেস, এবং যে কোনোভাবেই সেটা প্রভাবিত করে মাসিককে। মানুষজন তখন বুঝতে পারে না যে কেন আমার অনিয়মিত মাসিক হচ্ছে। হয়তোবা তার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে গেল, সেটাও কিন্তু মাসিকের উপরে প্রভাব ফেলতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন মেডিসিন অথবা আপনার কিছু ওরাল কন্ট্রাসেপটিভ পিল। সেটা মেডিসিনকেই আমরা হয়তোবা বিভিন্ন কারণে মেডিসিন নিয়ে থাকি। যেটা কমনলি আমরা দেখতে পাই সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা অনেকেই অমিডন জাতীয় ওষুধ খাই, দম পেরিডন যেটাকে বলে, এবং সেই অমিডন জাতীয় ওষুধ অনেক দিন ধরে খেয়ে যাচ্ছি আমরা, আমার ভালো লাগছে অ্যাসিডিটির জন্য, কিন্তু এটা দেখা যায় একটা হরমোনটাকে বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে প্রোল্যাকটিন, এবং তখনও কিন্তু আমরা অনিয়মিত মাসিক হবে। আরেকটা কি হতে পারে, আমরা যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা, সেটা যদি নিয়মিত নেই, সেটার জন্য খুব বেশি সমস্যা নর্মালি হয় না, কিন্তু অনেকে যে এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলটা ভুলবশত হোক অনেক সময় একটা দুটা বাদ দিয়ে দেয় এবং তখনই কিন্তু অনিয়মিত পিরিয়ড হতে পারে। লং টার্ম যদি আমরা সে ওরাল কন্ট্রাসেপটিভটা পিল নেই, তাহলেও সেটার ইফেক্ট হিসেবে পরবর্তীতে দেখা যায় আপনার হয়তোবা মাসিকটা অনেকদিন পর্যন্ত হচ্ছে না বা বন্ধ থাকতে পারে। আর কি কি কারণ হতে পারে, কিছু অসুখ আছে যেগুলোর জন্য অনিয়মিত মাসিক হয়, যেমন আমরা বলি ফাইব্রয়েড বলে একটা অসুখ আছে এবং পলিপ যেটা জরায়ুতে হয়, এবং এটা আমরা কীভাবে ধরতে পারি সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা এটা ডায়াগনোসিস করতে পারি। এবং ফাইব্রয়েডের মধ্যে সব ফাইব্রয়েড না, যেগুলো জরায়ুর ভিতরের দিকে হয় সেটাকে আমরা বলি সাবমিউকাস ফাইব্রয়েড, এবং সেই সাবমিউকাস ফাইব্রয়েড যদি হয় তখনও কিন্তু মাসিকের অনিয়মিত হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কি হতে পারে, পলিপ। সেটা দু ধরনের পলিপ আছে, সার্ভাইকাল পলিপ এবং এন্ড্রোমেট্রিয়াল পলিপ, এবং দুই ধরনের পলিপেও যে কোনো সময় আপনার অনিয়মিত পিরিয়ড স্টার্ট হতে পারে, এবং সেই সব কিছুর জন্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা নিতে হবে। এছাড়া আরও কিছু প্রবলেম আছে, যেমন একটু বেশি বয়সে অথবা ইয়াং বয়সে হতে পারে সার্ভাইকাল ক্যান্সার বলে আমরা একটা অসুখের নাম জানি, তখনও কিন্তু আমাদের অনিয়মিত মাসিক হয়। এন্ড্রোমেট্রিয়াল ক্যান্সার, এগুলো তো আমাদের অনিয়মিত মাসিক হয়। আমাদের অনেকগুলো কারণ আমরা কিন্তু আজকে জানলাম অনিয়মিত মাসিকের জন্য। এই অনিয়মিত মাসিকটা কিন্তু অবশ্যই খারাপ জিনিস, আমাদের অবশ্যই সেটার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেকে আবার এটাকে খুব বেশি পাত্তা দেয় না, মনে করে যে ঠিক আছে অনিয়মিত মাসিক হচ্ছে, হয়তোবা ভালো হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু না, আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ম্যাক্সিমামগুলাই আমরা ওষুধ দিয়ে ভালো করতে পারি, ওগুলোর জন্য কোনোই প্রবলেম হয় না, কিন্তু আপনি যদি ডাক্তারের পরামর্শ না নেন পরবর্তীতে এগুলো থেকে কিন্তু অনেক ভয়ঙ্কর অসুখ হতে পারে। অনেকের ইনফার্টিলিটি হতে পারে, বাচ্চা হবে না পরবর্তীতে, এগুলো থেকে অনেকের ডায়াবেটিস হতে পারে, প্রেশার হতে পারে,
অনেকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। অতএব আমরা যখনই অনিয়মিত মাসিক হবে আমরা ডাক্তারের পরামর্শ নিব এবং সেই অনুযায়ী চিকিৎসা নেব। ধন্যবাদ।